লাল গেঁদা ফুল, এখন ইন্টারনেটে সব থেকে হট টপিক। এই গানটা কেমন হয়েছে, আমরা নতুন বং ক্রাশকে পেয়ে কতটা খুশি, জ্যাকলিন ফার্নান্ডেজকে শাড়ি পরে একদম অন্যরকম লাগছে, বাদশা একজন অদ্ভুত সিঙ্গার, তার গানের মধ্যে একটা অদ্ভুত মাধুর্যতা রয়েছে, লিরিক্স লিরিক্স মিলিয়ে কী সুন্দর গান লিখে ফেলেন, আমাদের মন জয় করে ফেলেন। তার থেকে যেটা বেশি ইম্পর্টেন্ট, গানটা আসলে গেয়েছিল কে, তাকে কি আদৌ ক্রেডিট দেওয়ার দরকার আছে? তার থেকেও বেশি যেটা ইম্পর্টেন্ট, বাদশা তো অনেক দূরের, অনেক দূরের, কিন্তু আমাদের এই রাজ্যে যতবারই বহু সিনেমায় এই গান ইউজ হয়েছে বা কেউ কভার ভার্সন করেছেন, বহু ভিডিও, সেই ক্ষেত্রেও বিশেষ করুন এই গানটার ক্রেডিট দেওয়া হয়নি। বাংলা ছবি রাজা রানী রাজি, সেই ছবিতেও যখন এই গানটার লিরিক্স ব্যবহার করা হয়েছে, সেইবারও আসল শিল্পীকে ক্রেডিট দেওয়া হয়নি। তো কিছু ইম্পর্টেন্ট বিষয়ে বলবো, ভালো করে ভিডিওটা দেখুন। তো সবার আগে বলে রাখি, রতন কাহোর তরুণ শিল্পী যখন 1972 সালে গানটা লিরিক্স লেখেন, তারও আগে একজন কুমারী মা তার মেয়ের বিবাহ হবে না সেই বিষয়েই এই তরুণ শিল্পীকে কিছু কথা বলে, এবং সেই কথাগুলো থেকেই শব্দ আসে তার মনে এবং 1972 সালে এই গানটা তিনি লেখেন। 1976 সালে এই গানটা প্রথম রেকর্ডিং হন, এবং অবাক করা বিষয় পাহাড়ি সান্যাল প্রায় 2000-এর বেশি গান এই রতন কাহোরকে দিয়ে লিখিয়েছিলেন। তবে কোথায় গেল এই শিল্পী, তার ক্রেডিট কেন নেই? এবং শুধুমাত্র কি এইবারই বাদশা তাকে ক্রেডিট দেয়নি? আমি বললাম এর আগে বহুবার তাকে ক্রেডিট দেওয়া হয়নি, এবং এমনটাই হয়। খুব দেখবেন মাঝে মাঝে শুনি আমরা যে এই রাইটার লিখেছিল গল্পটা, কিন্তু বড় একটা প্রোডাকশন দ্বারা সেই গল্প নিয়ে নেওয়া হলো, ইনি এটা করেছিলেন তার থেকে ছাপিয়ে এটা নিয়ে নেওয়া হলো, রিসেন্ট শর্ট ফিল্মের ক্ষেত্রেও আমরা দেখলাম। তো এটা শুধুমাত্র এখন যে হচ্ছে রিসেন্ট লোকে চুরি ছিঁড়েছে, না এটা একদমই না, ঠিক আছে? এই যে লোকের থেকে হাতিয়ে নেওয়া ক্রেডিট ফ্রেডিট আবার কি দিতে হয় নাকি, আমার নাম রয়েছে আমার নামে চলবে, ব্যাস এইটুকুই। তো আমরা সব থেকে বেশি যেটা দেখছি সেটা হচ্ছে যে এই গানটায় জ্যাকলিন ফার্নান্ডেজকে কীরকমভাবে প্রেজেন্ট করা হয়েছে, এই গানটায় বাদশা কীরকমভাবে গেয়েছেন, কীরকম দেখতে লাগছে। তবে তার থেকেও যেটা বেশি ইম্পর্টেন্ট, গানটা যিনি লিখেছিলেন তিনি গানটা লিখেছিলেন এরকমভাবেই একটা মা এবং তার মেয়ের ইমোশন দিয়ে। তো এই ইমোশন বন্ডিংগুলো কীরকমভাবে তৈরি হয় সেটা যে শিল্পী লেখেন, যে সৃষ্টি করেন, সে হয়তো সেটা ফিল করেন, এবং সেই থেকেই হয়তো এই গানটার উদ্বেগটা, এই ভালোবাসাটা, ভালো লাগাটা। তো এটা হয়তো বাদশা বা আর কেউ বুঝতেও পারবে না, ঠিক আছে? কারণ যিনি লিখেছিল সেটা তো 1972 সাল, সেটা অত পুরনো জায়গায় গিয়ে ওই ফিলিংসটার মধ্যে থেকে আমার দরকার কী? আমি সেটার মধ্যে মাখন বাটার এগুলো নিয়ে আসি, এবং এটাকে একটা কোথাও গিয়ে ওই পণ্য কীরকমভাবে আমার সেল করতে হবে, ওই আইডিওলজিতে নিয়ে চলে যাই। তো এটা আমার মনে হয় বেশি সুপিরিয়ার হবে, কারণ আমাকে তো আমার গান হিট করাতে হবে না, একের পর এক গান ব্যাড রিমেক, ব্যাড রিমেক, ব্যাড রিমেক তো হচ্ছেই। আমরা যখন বলি যে এই গানটা এরকমভাবে হয়েছে, ওই গানটা এরকমভাবে হয়েছে, কিন্তু আমরা এই কথাটা কখনো বলি না যে আসল যে শিল্পী তাকে কেন ক্রেডিট দেওয়া হলো না। আপনি ডিসক্রিপশান ঘেটে খুঁজে কোথাও পাবেন না একটা ছোট্ট লাইন রতন কাহারের নাম লেখা হয়েছে, কোথাও নেই। এবং আমি আবারও বললাম, শুধু ইনি ভুল করেননি, এর আগে বহু বড় বড় বাংলার প্রোডাকশান রাজা রানী রাজির মতো ছবিতে সেইখানেও ইউজ করা হয়নি। তা আমরা তো বাদশা অনেক দূরের লোককে বলছি, আমার রাজ্যের লোকেরাই ক্রেডিট দেয় না, তাহলে ওনাকে বলে আর কি হবে? তো এরকমভাবেই শিল্পী তৈরি হয়, শিল্পী তার অমর সৃষ্টি করে যায় এবং মরে যায়। তবে সেই শিল্পটা পার্ট বাই পার্ট চলতে থাকে, অনেকে সেটাকে বিকৃত করে প্রেজেন্ট করে, এবং বিশ্বাস করুন আমরা এতটাই মানে লালসা প্রিয় মানুষ, সেটাকে আবার ভোগও করি এবং ভোগ করে ঢেকুরও তুলি না, ঠিক আছে? তো এরকমই হচ্ছে আমরা, যেখানে আমরা জ্যাকলিন ফার্নান্ডেজকে কেমন লাগছে, তাকে বং ক্রাশ মনে হচ্ছে, হ্যাঁ এই আমার উডবি এরকম লাগবে শাড়ি পরলে, কিন্তু যেটা ভাবছি না সেটা হচ্ছে এই গানটা কী ইমোশনাল লেখা হয়েছিল। যদি যে কোনো ইমোশনকে নিয়ে ক্রিয়েট করে বিকৃত করা হয় এবং সেটাকে একটা নতুন পার্সপেক্টিভ দেওয়া হয়, কোনদিন আমরা দেখবো নচিকেতার বৃদ্ধাশ্রম গানকেও হিপহপ দিয়ে যেরকম ঢিস ঢিস করে দেওয়া হবে, সেটা শুনে বাঙালির আলাদা করে আর কিছু হবে কি না বলা মুশকিল, সেখানে হয়তো কেউ এই ক্রাশ ওই ক্রাশ খুঁজে পাবে। তো এটাই ছিল আসল মোটিভ, যে রতন কাহারকে ক্রেডিট দেওয়া হয়নি, তার থেকেও বেশি ইম্পর্টেন্ট গানটার ইমোশনটা সম্পূর্ণভাবে ধাজিয়া উড়িয়ে দেওয়া হয়েছে। সঙ্গে আরও অনেক বিষয়, এই ভুলটা একবার হয়নি, রিপিটেডলি বারবার হতে থেকেছে, বারবার। এই কথাটার মানে এটা না যে রিমেক আমাদের দরকার নেই, রিমেক একদম হওয়া দরকার নেই, কোনো রকমভাবে রিমেক গান না হোক, রিমেক গানের অবশ্যই দরকার আছে, কারণ আমরা তাল মিলিয়ে নতুন সময়কে অ্যাকসেপ্ট করে নিচ্ছি। তবে যেটা দরকার সেটা হচ্ছে আসল সৃষ্টিকর্তাকে সম্পূর্ণরূপে সম্মান দেওয়া, এবং দ্বিতীয়ত গানটার ইমোশনটা বোঝার।